আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনের পথের দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই প্রফুল্ল দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুবই খোশ মেজাজে আছেন, আমার জন্য এখন একটু দোয়া করুন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন আবদারে মুচকি হেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আয়েশা পূর্বে করছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন, আয়েশা পরে করবে এমন সকল গুনাহও আপনি ক্ষমা করে দিন, আয়েশা প্রকাশ্যে করছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন, আয়েশা গোপনে করছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন, আয়েশা বুঝে করছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন, না বুঝে করছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিজের জন্য এত সুন্দর দোয়া শুনে খুশিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত্মহারা। আম্মা জান, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুশি হতে দেখে প্রীত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। তিনি জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়ায় তুমি খুশি হয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো আয়েশা, তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া প্রতি সালাতের পর আমি আমার প্রতিটি উম্মতের জন্য করি।